হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল এস এম ব্লগস। তো আমি সোনালি, চলো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আমি এসেছি জানো তো আমার শ্বশুর বাড়িতে, আর এই যে ঠাকুমা দেখতে পাচ্ছ, ঠাকুমারও শ্বশুর বাড়ি, মানে আমারও শ্বশুর বাড়ি, ঠাকুমার এটা ঘর, আমারও ঘর। বন্ধুরা, আজকে না তোমাদেরকে চলো আমাদের ফ্যামিলির কিছু কিছু জনের সাথে পরিচয় করিয়ে দিই। এই যে ঠাকুমাকে তো তোমরা অনেক ভিডিওতে দেখেছো, ঠাকুমা হচ্ছে আমাদের ফ্যামিলির সব থেকে বড়, ঠিক আছে। ঠাকুমার কিন্তু 100 বছর বয়স হয়ে গেছে, মানে এখনও পূর্ণ হয়নি। আর এখন দেখো ঠাকুমা স্নান টান করে এখন খাবার খাচ্ছে। কি খাচ্ছে জানো? ঠাকুমা এখন ঘুগনি মুড়ি খাচ্ছে। তো চলো, ঠাকুমার খাওয়াও শেষ, আমরাও সবাই স্নান করে নিয়েছি। এই যে বন্ধুরা, এটা হচ্ছে আমার জেঠিমণি, জেঠ শাশুড়ি মা, ঠিক আছে। এই যে মনুজি দাঁড়িয়েছে, হাই, এটা হচ্ছে আমার ভাগ্নি, ঠিক আছে। এই যে আয় রন্ন, এখানে আয় রন্ন। এই যে এটা হচ্ছে আমার ভাগ্নে, ঠিক আছে। আর মানে আমার ছোট ননদের ছেলে, এটা হচ্ছে ননদ, এটাও ছোট ননদ, এটা হচ্ছে তার মেয়ে, আর এটা হচ্ছে আমার ভাগ্নির মেয়ে, মানে আমি দিদা, আমার সতীন, মানে হচ্ছে এটা হচ্ছে কচি দিদা, কচি দিদা, ঠিক আছে, কচি দিদা। তো এই যে দেখছো, এটা হচ্ছে আরেকটা আমার ছোট্ট জার, ঠিক আছে। এটা হচ্ছে ছোট পিসিমণির বৌমা, তো ও এখন শাক রান্না করছে, ওকে দায়িত্ব দিয়েছি শাকটা ভাজার জন্যে, তো সেই জন্য ও শাক রান্না করছে, ঠিক আছে। এরপর দেখো এই যে হচ্ছে, এটা হচ্ছে জেঠামশাই, মানে জ্যেষ্ঠ শ্বশুর, আর সবুজ কালারের যেটা শাড়ি পরেছে ওটা হচ্ছে বড় পিসিমণি। আর এই তো জেঠিমা, জেঠিমাকে তো আগেও দেখালাম। আর তোমরা অঙ্কনের কাণ্ড দেখো বন্ধুরা, অঙ্কন কেমন সবাইকে নিয়ে বসেছে জ্যোতিষগিরি করতে, এখন এবারে ও জ্যোতিষ সেজেছে, চলো দেখি কি বলছে। জোরে বল, আমি শুনতে পাচ্ছি, জোরে বল, শুনতে পাচ্ছি। আপনি হচ্ছেন ভদ্র বিনয়া, সৌজন্য প্রিয়, বর্তমান বৎসরে আর্থিক স্বচ্ছন্দ থাকলেও ব্যয় বৃদ্ধি জনিত কারণে অসুবিধা নেবে। যেমন আমাদের রমনা দাস, ওর কাছ থেকে অনেক অনেক পাচ্ছে, 400 টাকা পেয়েছে, কিন্তু যেমন পেয়েছে সেরকম অনেকটাই খরচ হয়ে গেছে। তাহলে আমার আর্থিক অবস্থা কেমন, উন্নতি না অবনতির দিকে? তো বন্ধুরা, তোমরা তো দেখলে অঙ্কনের জ্যোতিষবিদ্যা করা, তো ও আসলে জানো তো একটি বই পেয়েছে, সেখান থেকে সবার সারা বছর কেমন কাটবে সেটা বলছে। তো যাই হোক, তো এখন আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে যে যার মতো দেখছো বাড়ি ফিরছে, কেননা এখানে তো সবাই থাকে না বলো, সেই জন্যে। তো যাই হোক, তো তোমাদের আশা করছি ভিডিও ভালো লেগেছে। আর ভিডিও শেষে না আমি তোমাদেরকে আমাদের ফ্যামিলির কিছু ছবি দেখাবো, তো সেগুলো দেখবে তো বুঝতে পারবে আমাদের ফ্যামিলিতে কত লোক আছে। তো চলো, তো যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তার সাথে বেল আইকনটি প্রেস করে নিও, ঠিক আছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।